গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ফেরি পেটেলস। তো আজকে এসে গেছি একটা নতুন দিন নিয়ে, একটা নতুন ব্লগ নিয়ে। আজকে শুভ মহালয়া সবাইকে, সকলকে জানাই দেবী পক্ষের অনেক 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 বেশি শুভেচ্ছা। তো নতুন একটা দিন আজকে মহালয়া। আজকে সকাল থেকে অ্যাকচুয়ালি আমার অনেক কটা কেক বানানো আছে, তো সেই কেকগুলো বানিয়ে আমি অ্যাকচুয়ালি তিনটে কেক বানানো আছে, তো সেই তিনটে কেক পরপর বানিয়ে আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। তারপর বিকেলে আমি বেরাবো হলো পড়াতে, পড়ানোর ওখান থেকে যাব আমি একটু আর কি, হেয়ার ট্রিটমেন্ট করানোর আছে, হেয়ারটা পুরো রাফ হয়ে গেছে, তো সেই জন্য একটু ট্রিটমেন্ট করানোর আছে, সেই জন্য যাব বিকেলে। তো সেখানে গিয়ে সেই ক্লিপস তো নেবই, দেখতেই পাবেন আপনারা সকাল থেকে কি করছি না করছি। তো সঙ্গে থাকুন, পাশে থাকুন, আর আজকে আমার যে পুজোর শপিং, যে পুজোর ড্রেস, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো, তো সঙ্গে থাকুন। দেখতেই পাচ্ছেন একটা রেড ভেলভেট কেক, এটা একজনের ফ্রেন্ডের বার্থডে উপলক্ষে রাত 12টায় কাটা হবে বলে আমাকে অর্ডার দেওয়া হয়েছে। তো আমি খুব সুন্দর করে নিজের মন থেকে বানানোর চেষ্টা করেছি, সে বলেছে মন থেকে একটা সিম্পল ডিজাইন বানিয়ে দিতে, আমি যতটা পেরেছি সিম্পল রাখার চেষ্টা করেছি। আশা করি আপনাদের ডিজাইনটা খুব 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 পছন্দ হয়েছে। নেক্সট এখানে একটা পুরোপুরি চকলেট কেক, এটা আমার বোন তার ফ্রেন্ডের বার্থডের জন্য অর্ডার দিয়েছে। হ্যাপি বার্থডে মিঙ্কি, তার নাম মিঙ্কি আর কি, ভালো নাম আই থিঙ্ক সিলভিয়া। তো হ্যাপি বার্থডে সিলভিয়া। আর কেকটা খুব সুন্দর করে বানানোর চেষ্টা করেছি, আশা করি আপনাদেরও খুব 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 ভালো লেগেছে। এটা চকলেট কেক, কমপ্লিটলি চকলেট। দেখতেই পাচ্ছেন এইটা আর একটা আপনার রেড ভেলভেট কেক, রেড ভেলভেট, এটা আমাকে মন থেকে ডিজাইন করার কথা বলা হয়েছে। তো আমি মন থেকে যতটা পেরেছি সুন্দর করে ডিজাইন করার চেষ্টা করেছি, এটা আমার ফ্রেন্ডের জন্য বানানো, তো খুব সুন্দর করে চেষ্টা করেছি, যতটা পেরেছি আমি চেষ্টা করেছি। আশা করি আপনাদের ডিজাইনটা খুব ভালো লেগেছে। তো এখন তো প্রায় দুপুর হয়ে গেল, অনেক কটা কেক বানিয়েছি দেখতেই পেলেন। তো এখন আমি বেরিয়ে পড়ব, চট করে রেডি হয়ে জাস্ট লাঞ্চটা করেই বেরিয়ে পড়ব। বেরিয়ে আগে পড়িয়ে নিই যেখানে যাওয়ার সেখানে তো যাবই, অবশ্যই সবই দেখতে পাবেন আপনারা ব্লগে। আর এই ব্লগটা যদি ভালো লাগে কী কী করবেন, লাইক করতে ভুলবেন না, কমেন্ট করে জানাবেন, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আমি এখন এসে গেছি হাবিবসে, এখানে আমার ট্রিটমেন্টটাও শুরু হয়ে গেছে, এবারে নর্মাল স্পাই করাচ্ছি, কারণ কি খুব হেয়ার ফল হচ্ছে সেই জন্যই। এখন হয়ে গেছে আমার যা করানোর, স্পাও হয়ে গেছে, তো আমি এখন বেরিয়ে পড়ছি হাবিবস থেকে। এই হাবিবসটা হলদিরামসের ঠিক অপোজিটের হাবিবস, তো এখান থেকে আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম আর খুব ভালো ট্রিটমেন্ট পেয়েছি, তো থ্যাংক ইউ সো মাচ। আস্তে আস্তে এখন বাড়ির দিকে রওনা হচ্ছি, বাড়ি গিয়ে আবার আপনাদের সঙ্গে সব ড্রেসগুলো আজকে শেয়ার করে দেবো আমার পুজোর। আশা করি 15 মিনিটসের মধ্যে আমি বাড়ি পৌঁছে যাব। তো এখন আমি বাড়ির দিকে যাচ্ছি, এটা এয়ারপোর্টের দিকেই জাস্ট যাচ্ছি এখন। সো বাড়ি এসে গেছি, এখন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে স্পা করে দিয়েছে, চুলটা বেশ গ্লসি হয়ে গেছে, তো ভালো লাগছে বেশ। আমি ফার্স্ট টাইম হলদিরামসের অপোজিটে যে হাবিবস আছে সেখানে ট্রাই করেছি, তো বেশ ভালো আমি মানে ট্রিটমেন্ট পেয়েছি, তো আমার খুব ভালো লাগছে, নেক্সট টাইম অবশ্যই যাব ওখানে। আর ওটা দেখলাম আমার বাড়ি থেকে অনেকটা কাছে হচ্ছে, ওটাই নিয়ারেস্ট হচ্ছে, মানে যাতায়াতের সুবিধা হয় বেলঘড়ি এক্সপ্রেস হয়ে ধরে গেলে, তো সেই জন্য ওখানেই আমি নেক্সট টাইম ট্রাই করব বলেও এসেছি আমি, যে খুব তাড়াতাড়ি আসতে চলেছি আবার। তো খুব ভালো লেগেছে ওদের সার্ভিস, তো দেখতেই পাচ্ছেন আমার তো খুব ভালো লাগছে নিজেরই।
তো এবারে স্পা করালাম জাস্ট, কেন কি এখন আমি কিছু করাচ্ছি না, হেয়ার ফল হচ্ছিল খুব, সেই জন্য আমি আর ফার্দার কিছু করার রিস্ক নিলাম না এক্ষুনি এই মুহূর্তে। বাট ওরা বললো স্পা করতে করতে 2-3 মাস পরে আমি কিছু করতে পারবো, মানে নয় স্মুথনিং করব বা কিছু একটা করব, দেখা যাক তখন গিয়ে দেখা যাবে, তখন বিয়ে বাড়িও আছে অনেক কয়েকটা, তো তখন গিয়ে কিছু একটা করব। এখন তো আপাতত স্পা করেই আমার খুব ভালো লাগছে, তো দেখতেই পাচ্ছেন। তো এখন ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে নিয়ে আপনাদের আমি পুজোর ড্রেসগুলো এখন শেয়ার করে দেবো। তো বাড়ি এসে দেখলাম আমার একটা স্টুডেন্ট মানে তেজেসের বার্থডের জন্য আমার জন্য কেক আর প্যাটিস দিয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ তেজেস, অ্যান্ড হ্যাপি বার্থডে টু ইউ, আর আবারও অনেক 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 ধন্যবাদ, জন্মদিন খুব ভালো করে কাটাও। শপিংটা অনেক দিন আগে করে ফেলেছি, সেই জন্য শপিংয়ের আলাদা করে ভিডিও আমি পোস্ট করিনি। তো মানে মোটামুটি আগস্টে আমার শপিং হয়ে গেছে, রথ ওই সময় রথের সময়ই আমার শপিং মোটামুটি হয়ে গেছিলো। তো সেই সময় আমি মোটামুটি যা যা কিনেছি, এইটা এই একটা টপ কিনেছি, খুব মানে হালকা কালারটা, একদম সামনে থেকে যদি দেখো খুব হালকা কাজ করা, আমার এরকম হালকা কালারেরই পছন্দ হয়, খুব মানে খুব কাজ করা খুব কিছু মানে আমার ভালো লাগে না, বেশ হালকার উপরে হলে খুব ভালো লাগে। তো এই একটা টপ কিনেছি, এটা এটা আমি কোথা থেকে কিনেছি আমার মনে নেই, ম্যাক্স, এটা ম্যাক্স থেকে না, এটা ম্যাক্স থেকে, ওই ট্যাগ দেখেই বলতে পারবো যে আমি কোথা থেকে কিনেছি, কারণ তাছাড়া আমার মনে থাকে না যে কোথা থেকে কিনেছি। এইটা আমি কিনেছি রিলায়েন্স ট্রেন্ডস থেকে, এটা এই একটা টপ, এটা আমি মায়ের সঙ্গে একদিন বেরিয়েছিলাম, মোটামুটি তাও 2 মাস হয়ে গেছে আই থিঙ্ক, ব্লগটা এসেছিলো যখন, আপনারা দেখেছেন ব্লগটা, মায়ের সঙ্গে বেরিয়েছিলাম শপিং করতে। তো বলেছিলাম সেই সময় যে আমি শপিংয়ের যা যা কিনেছি সব ভিডিও আমি পরে দেখাবো, তো সেই ভিডিও হলো এখন আসছে। এই একটা টপ কিনেছি, এই টপটা দেখতে পাচ্ছেন, এটা তো এই একটা টপ নিয়েছি। আচ্ছা, আর ওই দুটো তো মায়ের সঙ্গে গিয়ে ওইটা কিনেছি, আর এইটা বাবা দিয়েছে, উল্টে পাল্টে এই কুর্তিটা, অষ্টমী আমার এই কুর্তিটাতে, অষ্টমীতে আই থিঙ্ক না, আমি এটাকে অ্যাকচুয়ালি চতুর্থীতেই পরে নিতে চলেছি, কারণ চতুর্থীতে আমি ফ্রেন্ডদের সঙ্গে বার হব, তো আমাদের থিম হলো ইন্ডিয়ান, মানে একটু অথেন্টিসিটি থাকে যেন একটু বেশি, হয়তো আমার ফ্রেন্ডের মধ্যে একজন শাড়িও পরতে চলেছে, তো সেই জন্য যখন বেরাবো চতুর্থীতে তখন দেখতেই পাবেন, খুব মজা হবে, হতে চলেছে, একটা প্ল্যান করাই আছে, তো কতটা এক্সিকিউট করা যায় সেটা তো বলতে পারা যাচ্ছে না, কিন্তু চেষ্টা করবো তো অবশ্যই প্ল্যানটা এক্সিকিউট করার। তো সেখানে এইটা আমি পরতে চলেছি, কুর্তিটা, এই কুর্তিটা লং কুর্তি, অনেকটা লং দেখতেই পাচ্ছেন, এটা বাবা দিয়েছে আমাকে এইবারের পুজোতে। আচ্ছা, আর আরও একটা এইটা দিয়েছে হলো অরবিন্দ, অরবিন্দ আগে বার্থডে যে আমি যে ড্রেসটা পরেছিলাম ওটাও অরবিন্দ দিয়েছিল, আর এইটাও অরবিন্দ দিয়েছে, এই জামাটা আর সঙ্গে জিন্স। তো সব টপগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম, যত টপ আছে কুর্তি আছে সব কিছুই, যে দিয়েছে সেটাও বলে দিলাম। তার সঙ্গে আমি এবারে সেরকম তো কারোর জন্য কিছু কিনতে পারিনি, কেন কি একই মাসে বার্থডে, পুজো সব পড়ে গেছে, আর এত কিছুর মধ্যে হয়ে ওঠেনি, অ্যাকচুয়ালি টাইমও হয়ে ওঠেনি। তো আমি তো যদিও একটা স্টুডেন্ট না, তো সব দিকেই ভাবতে হবে, তো সেই দিক থেকে আমি মাকে এই শাড়িটা দিয়েছি, যদিও পুজোয় পরবে না পরবে না বলছে, সামনে বিয়ে বাড়ি আছে দেখা যাক কোথায় পরে, তো পুজোর জন্য এই শাড়িটাই দিয়েছি আমি মাকে।
আমারও এবারে একটা পুজোর শাড়ি হয়েছে, দেখতেই পেয়েছেন আপনারা। বার্থডে ব্লগ যখন আনবক্সিং করছিলাম তখন উর্মি একটা আমাকে শাড়ি দিয়েছে, সেটা আমার পুজোর শাড়ি হয়ে গেছে। তো এই একটা শাড়ি হয়েছে, শাড়িটা আই থিঙ্ক আমি পুজোয় পরবো না, কারণ আমি পুজোয় খুব একটা শাড়ি আমি প্রেফার করি না, কিন্তু বিয়েবাড়িতে আমি প্রত্যেকটা বিয়েবাড়ি আগে একটা করে নতুন শাড়ি নেই। তো এইবারে আমার তো দেখতে হচ্ছে নতুন শাড়ি নেওয়ার প্রয়োজনই নেই, মানে উর্মি দিয়ে দিয়েছে অলরেডি, আর আমার একটা মানে বিয়েবাড়ি আছেও, তো সেক্ষেত্রে আমার নতুন শাড়ি অলরেডি হয়ে গেছে, তো আমার নতুন শাড়ি কেনার প্রয়োজনও নেই। আর এই একটা শাড়ি আছে যে শাড়িটাও আমি বিয়েবাড়িতে পরতে চলেছি, কেন কি মায়ের শাড়ি মানেই আমার শাড়ি, তো এই শাড়িটাও আমি কোনো একটা বিয়েবাড়িতে পরবো, দেখতেই পাবেন। তো দেখা যাক, আগে বিয়েবাড়ির সিজনটা আসুক, সেই সময় তো অনেক বিয়েবাড়ির ভিডিও ফুটেজ আপনারা দেখতেই পাবেন ব্লগের মাধ্যমে। তো এই হলো আমার পুরো পুজোর শপিং আপাতত, আর কারোর জন্য কিনে উঠতে পারিনি। আগের বারে যেমন অনেক কিছু করে উঠতে পেরেছিলাম, এবছর সময়ের অভাব, সব কিছুর অভাবের জন্য সময় করে উঠতে পারিনি। দেখা যাক, পুজোর মধ্যে মধ্যেও শপিং হয়তো টুকটাক টুকটাক চলতে থাকবে, কতটা কি করা যেতে পারে দেখা যাক। এই যতটা আমি আর পুজোর শপিং আছে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি, আশা করি আপনাদের খুব 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 ভালো লেগেছে। যদি ভালো লাগে তো অবশ্যই এই কোন পার্টটা ভালো লেগেছে এই পুরো ব্লগটার অবশ্যই কমেন্ট করে জানাবে, আর লাইক করতে ভুলবে না, কমেন্ট করে তো অবশ্যই জানাবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে কোন পার্টটা ভালো লেগেছে। আর যেখান থেকে আমি আজকে স্পা করিয়েছি সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। তো অ্যাকচুয়ালি যে যে জায়গাগুলোর সার্ভিস আমার খুব ভালো লাগে সেই জায়গাগুলোই আমি অ্যাকচুয়ালি ব্লগে আমি শেয়ার করি সবাইকে, সব জায়গার আমি শেয়ার করি না। আমি অনেক জায়গারই সার্ভিস হয়তো অ্যাপ্লাই করে দেখেছি, কিন্তু আমার যে জায়গাগুলো পার্টিকুলারলি ভালো লেগেছে আর যে মানে যে সার্ভিসটা অ্যাকচুয়ালি ভালো লেগেছে সেই সার্ভিসটাকেই আমি সেখানকার বলে থাকি। তো সেই জন্য আমি এই জায়গাটার স্পাই সার্ভিসটা আমার খুব ভালো লেগেছে, তো আমি এটা মানে রেকমেন্ড করলাম, তোমরা গিয়ে দেখতে পারো। তো এটাই হলো, আর ব্লগটা যদি ভালো লাগে লাইক করে দিও অবশ্যই অবশ্যই। তো আজকে এই অবধি, সো কিপ স্মাইলিং, স্টে পজিটিভ অ্যান্ড স্প্রেড পজিটিভিটি। টাটা।